আমরা কিন্তু কারো মতামতকে উপেক্ষা করিনি। বিরোধী দল থেকে যেই অভিযোগগুলো এসছে এবং যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেগুলোকে আমরা তুড়ি মেরে উড়িয়ে দিইনি। কিন্তু আপনারা দেখেছেন এর আগে আমরা ইন্টারনালি অনেকগুলো মিটিং করেছি, আজকে শুধু এই দুজন যে বিশিষ্ট অধ্যাপক জাফর ইকবাল এবং ডক্টর জাফর ইকবাল এবং ডক্টর কাকবাদ এবং আরও অনেকে ছিলেন, আরও 8-10 জন অধ্যাপক যারা সিভিল যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক তারা ছিলেন, তা কম্পিউটার সায়েন্সের লোক, তারাও বক্তব্য রেখেছেন এই মেশিনের ব্যাপারে। ওনাদের বক্তব্যের পরে আমি কোনো বক্তব্য দিতে চাচ্ছি না, আমি শুধু আপনাদের বলতে চাচ্ছি যে এই মেশিনের যে আরও কতগুলো আরও 2-4টা আমরা করব, পলিটিক্যাল পার্টিসগুলোকেও হয়তো ডাকা হবে, ওদের টেকনিক্যাল টিম, যেমন আমাকে বললে আমি কিছুই বুঝবো না, বাট একজন ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল পার্সন সে বুঝবে। আমরা সেই পার্সপেক্টিভ থেকে কিন্তু আমরা টেকনিক্যাল পার্সনদেরকে আজকে ডেকেছি, আগামীতেও যখন পলিটিক্যাল পার্টিসগুলোকে আমরা অনুরোধ করব, তারা না তাদের টেকনিক্যাল টিম পাঠিয়ে যেন বিষয়টা পরীক্ষা করেন। এবং ডক্টর জাফর ইকবাল একটু আগে বললেন যে এখানে ম্যানিপুলেশন করার সুযোগ নাই, এখন না এটা ওনারা বলেছেন, সেই জন্য আমাকে কিন্তু আস্থা রাখতে হবে ওই সব মানুষের উপর যেসব মানুষ এই জিনিসগুলো বোঝেন, তাদের উপর আস্থা রাখতে হবে। তো যারা এই প্রোডাক্টটা তৈরি করেছেন তারা প্রশংসিত হয়েছেন অত্যন্ত উচ্চবাক্যে আমাদের সিভিল প্রফেসরদের দ্বারা, যে এই ধরনের যে যন্ত্র এটা কিন্তু যথেষ্ট উন্নত মানের। তো আমি আর কিছুই বলবো না, একটু অপেক্ষা করতে হবে, আমরা আরও 2-1টা এই ধরনের ডায়ালগ বা ওয়ার্কশপ করে আপনাদেরকে জানাবো। এবং আমাদের যে বক্তব্যটা আমরা হয়তো লিখিতভাবেই এর কী কী ফিচার, কোনগুলো পজিটিভ কোনগুলো নেগেটিভ সেগুলো আমরা জানাবো, বা এমনও হতে পারে আমরা হয়তো পলিটিক্যাল পার্টিসগুলো যেহেতু ওনারা মাঠে বলছেন এটা ভালো মেশিন নয় এটা মন্দ মেশিন, তাদের কাছ থেকে হয়তো বা আমরা জানতে চাইবো লিখিতভাবে আপনারা কী কী সমস্যা ভোগ করছেন আমাদেরকে অবগত করেন, আমরা যেন সেগুলো সিস্টেম্যাটিক্যালি আমরা যেন ওগুলো অ্যাড্রেস করার সুযোগ পাই। আমরা আমাদের চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা, আমাদের তো চেষ্টার একটা লিমিটেশন হয়তো আছে, কিন্তু আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি করব না। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে অনেক সময় ধরে আমরা এই বিষয়টা নিয়ে, আগেও এটা নিয়ে ব্যবহার হয়েছে, এত এত ওয়ার্কশপ এত কিছু হয়নি। তো আমরা বিশ্বাস করি আমরা যদি সকলের আস্থা অর্জন করতে পারি, এবং যারা যাদের কাছ থেকে আমাদের জানা প্রয়োজন তাদের কাছ থেকে জেনেছি আরও জানবো, আমরা আজকে এই মেশিনের ভালো খারাপ দিক নিয়ে কোনো কিছুই বলবো না, আপনাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। স্যার সেক্ষেত্রে স্যার আপনারা এর আগে বলেছিলেন 300 আসনে ইভিএম ব্যবহারের, ওটা তো প্রাচীন ক্ষমতা অর্জনের চেষ্টা করবেন। আমরা তো একটা কথা বলেছি, আমরা ইভিএম মেশিন নিয়ে কোনো সিদ্ধান্ত, এমনকি মাননীয় অধ্যাপকরাও বলে যাওয়ার পর আমরা এখনও সিদ্ধান্ত নিইনি, আমরা 300 আসনে করবো না 100 আসনে করবো, সেই মা মোটেই করবো না, এগুলো আমাদের যখন এই পরীক্ষা নিরীক্ষাটা পরিসমাপ্ত হবে দেন উইল বি কামিং ইন এ পজিশন টু ডিসাইড যে ওয়েদার উইল গো ফর ইভিএম অর নট।